প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলশি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। এই তো
ওটা মনে সাতটা গাছ আমাদের এখানে স্থানে বাসিন্দা, আমরা এখানকারই ফোন আছে যে এখানে আগুন লাগে, আমরা ছোট দৌড়ে আসি তো দেখি এখানে দাও দাও আগুন জ্বলছে, দমকল ফোন করা হয়, আমরা সবাই ফোন করি, দমকল আসে, দমকল হাতে নিয়ন্ত্রণে আসছে না এখন আগুন, এখানে তো প্লাস্টিক বস্তা বস্তার গোটাই এরিয়াটা, এখানে গোডাউন তৈরি হতো না বস্তা, এখানে সেটা তৈরি হতো মিল থেকে কিনেছে রেডি হতো, মজুর আগাতে তোরা সেলাই করবে আবার ওটা অন্য জায়গায় বিক্রি হবে, আগুনটা এখানে ছয়বার আগুন নেবাবার পরে আবার প্লাস্টিক আছে বলে দাও দাও করে আবার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, একদিকে ধরে আসছে না একদিকে আবার নিচ্ছে একদিকে ধরছে নিচ্ছে ধরছে, এরকম দমকল এখন দুটো এসেছে আর একটা ঢুকেছে, তিনটে ইঞ্জিন পৌঁছে যাবে, আরও দুটো দমকল কাজ করছে শুধু জল না, বালতি বালতি নিয়ে অনেকজন জল দেওয়ার চেষ্টা করছে এদিক ওদিক, তবু নিয়ন্ত্রণে এখন আসে, বস্তা রাখে পিছনে চটের প্লাস্টিকের সব কাজ করে তো ওইদিকে, আর আমার বাড়ি তো এই আমার বাড়ি থেকে ঢুকেছে পিছন দিয়ে, আমি জানি না তো আমার ছেলে আসলো ওইদিকে কি মা বেড়া আগ লেগে গেছে, তারপরে আমাকে টেনে বার করেছে, হ্যাঁ আমি দেখলাম না তো আমার ছেলে বাইরে খেলছিল তো বড় ছেলে, হ্যাঁ অল্প করেছে আর ভিতরে আছে অনেক কিছু, হ্যাঁ ওই আর তারপরে ওইদিকে সব জিনিস জ্বলে গেছে তো, ছাতে উপরে একটা ঘর আছে ওইদিকে জ্বলে গেছে, ওই ট্যাঙ্কি ফ্যাঙ্কি ওইদিকে সব জিনিস জ্বলে গেছে তো, ভিতরে আগুন ধরে গেছে সব জ্বলে গেছে অনেক কিছু জ্বলে গেলো তো, চারটা পিছনের দিকে লেগেছে তো, হ্যাঁ তারপরে বেরিয়েছো আগুনটা ঢুকে গেছে, তারপরে আমাকে টেনে বার করেছে, আমি তো ভিতরে ছিলাম। পৌনে সাতটা নাগাদ আমাদের এখানে একটা স্থানীয় লোকেরা এখানে চার পাঁচটা ছোটো ছোটো গোডাউন প্লাস্টিক বস্তা মজুত ছিল, এখানে গরিব মানুষরা ওই প্লাস্টিক বস্তা ব্যবসার উপরেই ওদের জীবিকা নির্বাহ করে, সেইখানকার গরিব মানুষরা এই প্লাস্টিক বস্তা এখানে আগুনে একটা ঝলখানি দেখা যায়, মুহূর্তের মধ্যে আগুনে লিলিয়ান্সে একটা বিভৎস একটা আকার ধারণ করে, দমকলে ফোন করা হয়, দমকলে গাড়ি এসে কাজ করছে, লোকাল স্থানীয় ছেলেরা মানে একদম সাংঘাতিক পরিশ্রম, ওরা এখনও পরিশ্রম করে চলছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন নিচে থেকে জল বয়ে বয়ে আনা, কতগুলো ঘর ছিল মোটামুটি আনুমানিক চারটে, হ্যাঁ শুধু প্লাস্টিক বস্তা খুব একটা বেশি মজুত ছিল না, যেহেতু প্লাস্টিক বস্তা আগুন ধরাতে লেলিয়ান সিগা বিভৎস রূপে পরিণত, তার কোনো কারণ নেই, কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো শর্ট সার্কিট কারণও হতে পারে, প্লাস্টিক বস্তা আগুন লেগে গিয়ে আজকে এই পরিস্থিতি, দমকলে এখন বর্তমানে দুটো ইঞ্জিন এসছে বড় বড়, একটা পিপিবি গাড়ি এসছে, পিপিবি গাড়ি বাঁকা থেকে জল নিয়ে কাজ শুরু করে দিয়েছে, স্থানীয় ছেলেরাও জল দিচ্ছে, সেখানে মোট তিনটে ইঞ্জিন আছে, আরও ইঞ্জিন আছে এটুকু খবর আমাদের কাছে আছে, পৌনে সাতটা থেকে আগুন ধরা মানে দেখা গেছে, পৌনে সাতটা থেকে আগুন ধরেছে, ভেতরে কোনো লোক ছিল কোনো ইঞ্জিনের কোনো খবর নেই, বাড়িতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আমরা চেষ্টা চালাচ্ছি সেই বাড়িগুলো যাতে ক্ষতি না হয়, আমরা সেগুলো সাইডে যে আগুনগুলো ছড়ানোর যে স্প্রেয়ারের যে ব্যাপারটা সেই স্প্রেয়ারের ব্যাপারটা যদি কী করে ব্লক করা যায় সে চেষ্টা আমরা করছি, আশা করছি আশপাশের বাড়িগুলো আর ক্ষতি হবে না।